জি ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ আমাদের এক ভাই একটি প্রশ্ন করেছেন যে জাকাতের টাকা তাফসির মাহফিলে দেওয়া যাবে কি না কারণ বর্তমান জামানোর জন্য এটাকে অনেকেই জিহাদ বলে মনে করতেছেন তো এই বিষয়ে উত্তর জানতে চেয়েছেন আসলে আল্লাহ রবুল্লা আলমিন জাকাতের খাতটা তিনি নিজেই উল্লেখ করে দিয়েছেন

অর্থাৎ মাদ্রাসা এবং ধর্মীয় বিদ্যালয় ইত্যাদি বুঝিয়েছেন তো এই ব্যাপারে অনেকেই সায় দিয়েছেন এবং তারা খুব শক্তভাবে যে সায় দিতে পেরেছেন তা নয় কিন্তু যেহেতু আমাদের বর্তমানের অবস্থা এমন যে সরাসরি সশস্ত্র জিহাদটা নাই অনেক জায়গাতেই নাই বলতেই চলে সেখানে তারা এটাকে ফিসাবিল্লা সাবিল্লা হিসেবে উল্লেখ করেছেন কিন্তু তাফসির মাহফিলের দেওয়াটা আমি মনে করি আমার যতটুকু এলে আল্লাহ রব্লা আলমিন দিয়েছেন এটা জায়েজ হবে না এবং এটা সে আওতায় পড়বে না আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যতটুকু সম্ভব কোরআনের যে সমস্ত খাতগুলো রয়েছে বর্ণিত সে সমস্ত খাতে ব্যয় করার দান করুন আমি